হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন। বামের ভোট রামে চলে গেছে, তারা কনভার্ট করে দিয়েছে ভোটটাকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। বর্ধমান দুর্গাপুর লোকসভায় আপনারা দেখেছেন 2400 কিছু ভোটে আমরা হেরেছি। একটা পঞ্চায়েত নির্বাচন বলুন, একটা জেলা পরিষদের নির্বাচন বলুন, একটা কর্পোরেশনের নির্বাচন বলুন, একটা পৌরসভার নির্বাচনে 2500 ভোট কোনো ব্যাপার নয়, কিন্তু অদ্ভুতভাবে আমরা এখানে হেরে গেছি। এবং সবচেয়েও একটা জিনিস লক্ষণীয় আপনারা দেখবেন, একদা বামপন্থী আন্দোলনের পীঠস্থান এবং যেখানে শ্রমিকদের ভোট একটা বড় ফ্যাক্টর, সেই দুর্গাপুরের দুটি বিধানসভায় বিজেপি যে লিড পেয়েছে এবং সিপিএমের ভোটটা যেভাবে তলানিতে চলে গেছে, সেই জায়গায় মেরুকরণটা খুব স্পষ্ট হয়ে গেছে। এবং মেরুকরণটা মানুষের মেরুকরণের চেয়ে বামরা তার ভোটটাকে পুরোপুরি বিজেপির বাক্সে ঢেলে দিয়ে বিজেপির ঝান্ডাকে সামনে নিয়ে বর্ধমান জেলা জুড়ে সন্ত্রাসে তারা নেমে পড়েছে। তো সেই জায়গায় পরিষ্কার হয়ে যাবে যে কোন কোন বিধানসভায় কত ভোট সিপিএমের কাছ থেকে চলে গেছে বিজেপির কাছে, যার ফলে আমরা অনেকগুলো সিট হেরে গেছি। বর্ধমান পূর্ব লোকসভায় আমরা প্রায় 90,000 ভোটে জিতেছি, 89,700 কিছু ভোটে আমরা জিতেছি। আমরা খণ্ডঘোষ থেকে খবর পাচ্ছি, আমরা রায়না বিধানসভায় সেই জায়গাটা নেই, আমরা বর্ধমান উত্তরের বেশ কয়েকটি জায়গায় দেখতে পাচ্ছি পার্টি অফিসে আমাদের দলীয় পতাকাকে নামিয়ে দিয়ে, তৃণমূলের পতাকা নামিয়ে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, নরেন্দ্র মোদীর ছবি সাঁটিয়ে দেওয়া হচ্ছে। হাউসগ্রামে কার্যালয় গতকালই ভাঙচুর হয়েছে, আপনাদের কাছে নিশ্চয়ই খবর আছে। শহরের সংলগ্ন বিভিন্ন আশেপাশে জায়গায় বিভিন্ন ব্লকে গণ্ডগোল হচ্ছে, গলসির ভুড়ি অঞ্চলে গণ্ডগোল হয়েছে। আমরা স্থানীয় থানার ওসিদের বলেছি, আমি কিছুক্ষণ আগে বর্ধমান জেলার পুলিশ সুপারকে বললাম যে এখন যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু এর পরিণতিটা অতি ভয়ঙ্কর হবে। আমরা যখন ক্ষমতায় এসেছিলাম আমরা তখন আমাদের নেত্রীর কথা অনুযায়ী বলেছিলাম যে বদলা নয় বদল চাই। তো মানুষ যদি পরিবর্তন চায়, যদি বদল চায়, তার সিস্টেমটা একটা, আর জোর করে মানুষকে গেরুয়াকরণ করার সিস্টেমটা হচ্ছে আজকে যে পদ্ধতি বিজেপি প্রয়োগ করছে। আমরা বাংলার মানুষ, বাংলার একটা ঐতিহ্য আছে, বাঙালির একটা ঐতিহ্য আছে, আমরা চাই বাংলায় শান্তি থাকুক। এবং আমরা তৃণমূল কংগ্রেস আগামী দিন আন্দোলনের মাধ্যমে বাংলায় মানুষের কাছে, তার বাড়িতে বাড়িতে যাব, তাদের কাছে আমাদের পক্ষ থেকে আমাদের কি ভুল, আগামী দিন রাজনীতিতে আমাদের কি করতে হবে সে কথা আমরা জিজ্ঞাসা করব এবং আমরা পরবর্তীকালে সেইভাবে পদক্ষেপ নেব। আমরা বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ যে রাজস্থানে বিধানসভা নির্বাচনে 6 মাস আগে যেখানে কংগ্রেস সরকার করেছে সেখানে কংগ্রেস নীল হয়ে গেছে, আমেঠির মতো কেন্দ্রে রাহুল গান্ধী হেরে গেছেন, এই সারা ভারতবর্ষে মোদী ঝড়ে মমতা ব্যানার্জি তার দুর্গকে অটুট রাখতে পেয়েছেন, আমরা 22টা আসনে জিতেছি, কয়েকটা আসন আপনারা দেখেছেন যে মার্জিনাল ভোটে আমরা হেরেছি, যেটা লোকসভার মানে ভোটের ব্যবধান কোনো কিছু নয়, বর্ধমান দুর্গাপুরই তার একটা প্রকৃষ্ট উদাহরণ। তাই আগামী দিন আমরা লড়াই করে বাংলার বুকে এতদিন বেঁচেছিলাম, বেঁচে থাকবো। আমরা 34 বছর সিপিএম দেখেছি, তাই আমরা বাংলার মাটিতে লড়াই করে বেঁচে আছি, আগামী দিনও লড়াই করে থাকবো। আমাদের কর্মীরা সবাই মনোবল অটুট আছে এবং যে কোনো লড়াইয়ে নামতে তারা প্রস্তুত আছে। হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন।